ফুলস্ট্যাক স্টুডেন্ট কলেজ রংপুর এর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় দশম শ্রেণীর বাংলা কবিতা। কবিতার মধ্যে আছে রানা, কবিতাটি লিখেছেন কবি সুকান্ত ভট্টাচার্য। শুরুতেই চলো আমরা কবি সম্পর্কে কিছু জেনে নেই। সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় কিশোর কবি। এই কবি 30শে শ্রাবণ 1333 বঙ্গাব্দে কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল গোপালগঞ্জের কোটালীপাড়ায়। কবি সুকান্ত ভট্টাচার্যের পিতা হচ্ছেন নিবারণ চন্দ্র ভট্টাচার্য এবং মাতা সুনীতি দেবী। সুকান্ত ভট্টাচার্য বেলেঘাটা দেশবন্ধু স্কুল থেকে মেট্রিক পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হন এবং দ্বিতীয় মহাযুদ্ধে তথা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে বিশ্বব্যাপী ধ্বংস ও মৃত্যুর তাণ্ডব লীলা, এই ঘটনাটি কিশোর সুকান্তের মনে দারুণভাবে প্রভাব ফেলে। এছাড়াও সামাজিক নানা অনাচার ও বৈষম্য তাকে প্রবলভাবে আলোড়িত করে। তাই কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে যে প্রবল ধ্বনি প্রতিধ্বনিত হয়েছে সেটি আমাদের সচকিত করে তোলে। নিপীড়িত ও গণমানুষের প্রতি কবি সুকান্ত ভট্টাচার্যের ছিল অপরিসীম প্রেম এবং তার প্রকাশ তার কবিতায় ঘটেছে। কবি সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ হচ্ছে ছাড়পত্র এবং ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল। 29শে বৈশাখ 1354 সালে মাত্র 21 বছর বয়সে এই কবি মৃত্যুবরণ করেন এবং এই মাত্র 21 বছর বয়সে মৃত্যুবরণ করার কারণেই কবি সুকান্ত ভট্টাচার্যকে কিশোর কবি বলা হয়ে থাকে। রানার কথাটির আভিধানিক অর্থ যে দৌড়ায়, কিন্তু এখানে রানার বলতে বোঝানো হয়েছে দা খড়কড়াকে। বা ডাকপিয়ন, এবং এই ডাকপিয়ন হচ্ছে শ্রমজীবী মানুষের প্রতীক। কবি এই রানার তথা ডাক হড়পড়া বা ডাকপিয়নের অন্তরালে কবিতাটিতে ফুটিয়ে তুলেছেন শ্রমজীবী মানুষের দুর্দশা। কবিতাটির দুটি অংশ আছে। এক অংশে ফুটিয়ে তোলা হয়েছে শ্রমজীবী মানুষের দুঃখ দুর্দশা এবং অন্য অংশে ফুটিয়ে তোলা হয়েছে শ্রমজীবী মানুষের এই দুঃখ দুর্দশার অবসান। তাহলে চলো আমরা এবার কবিতাটি ধরে দেখি। কবি সুকান্ত ভট্টাচার্য শ্রমজীবী মানুষ সম্পর্কে কবিতাটিতে কি বলেছেন? রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে। আবার বলছি, রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে। অর্থাৎ রানার যখন ছুটে চলে, ছুটে চলার পথে তার হাতে যে বল্লম এবং লণ্ঠন থাকে সেটি যেন ঝুমঝুম করে বাজে। রানার চলেছে খবরের বোঝা হাতে। অর্থাৎ রানারের পিঠে যে বোঝা সেটি চিঠিপত্রের বোঝা এবং এই চিঠিপত্রগুলো মানুষ আত্মীয় স্বজনকে নানান খবর জানিয়ে, সুখ দুঃখের খবর জানিয়ে চিঠি লেখে। তাই রানারের পিঠে যেন খবরের বোঝা। রানার চলেছে রানার রাত্রির পথে পথে, কোনো নিষেধ জানে না মানার। এই লাইনটিতে প্রকাশ পেয়েছে রানারের অটলতা, দায়িত্ব সচেতনতা। রানার ছুটে চলার পথে কোনো বাধা বিপত্তি সে মেনে চলে না, সে তার দায়িত্বে অটল। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার। রানার একদিক থেকে আরেক দিকে ছুটে চলে, কেননা তার কাজ হচ্ছে নতুন খবর নিয়ে আসার, অর্থাৎ চিঠিপত্র আদান প্রদানের। রানার রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে। অর্থাৎ
রাডারের কাছে নানান আবেগে লেখা যে চিঠিগুলো, সুখে দুঃখে, সেটি সম্পর্কে রাডার অবহিত নন। তাই এখানে বলা হয়েছে জানা অজানার বোঝা আজ তাদের কাঁধে, অর্থাৎ চিঠিগুলোর সুখ দুঃখ বা ভাব ভাষা রানারের কাছে অজানা, তাই এটি তার কাছে জানা অজানার নানান বোঝা। বোঝাই জাহাজ রানার জ্বলেছে চিঠি আর সংবাদে। এখানে বোঝাই জাহাজ কথাটি দ্বারা চিঠিপত্রে ভরপুর রানারের বোঝাকে বোঝানো হয়েছে এবং সেই চিঠিপত্র নানান সংবাদে পরিপূর্ণ। রানার চলেছে বুঝি ভোর হয় হয়, অর্থাৎ এখানে প্রকাশ পেয়েছে ভোর হওয়ার প্রতি শঙ্কা, কেননা ভোর হওয়ার আগেই রানারকে শহরে পৌঁছে ডাকগাড়ি থেকে চিঠিপত্র নিতে হবে এবং তার কাঁধের চিঠিগুলো ডাকগাড়িতে তুলে দিতে হবে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সে শহরে পৌঁছতে না পারে তাহলে সে ডাকগাড়ি মিস করবে। আরো জোরে আরো জোরে এরা রানার দুর্বার দুর্জয়। এখানে রানারকে অনুপ্রাণিত করা হয়েছে ছুটে চলার জন্য। তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বল, লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইন, তোমরা লাইনটি দাঁড়িয়ে রাখতে পারো। আবারও লাইনটি পড়ছি, যে তার জীবনের স্বপ্নের মতো তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বল, অর্থাৎ রানার ছুটে চলার পথে বলগুলো যেমন মনে হয় যে পিছন দিকে ছুটে চলেছে, তেমনি রানারের জীবনের যে স্বপ্নগুলো সেগুলো কখনোই সে পূরণ করতে পারে না, তার স্বপ্নগুলো ক্রমশ পিছিয়ে যায়, ভেঙে যায়। এখানে প্রকাশ পেয়েছে রানারের জীবনের এক প্রকার দুর্দশা এবং দুর্গতি। আরো পথ আরো পথ বুঝি লাল ও পূর্বকোণ। এখানে পূর্বকোণ লাল হওয়া দ্বারা বোঝানো হয়েছে ভোর হওয়ার আর মাত্র অল্প কিছুক্ষণ বাকি, তাই রানারকে আরো দুর্বার বেগে ছুটে চলার আহ্বান জানানো হয়েছে। অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে চায়, রাতের তারারা যেন এই রানারের দিকে তাকিয়ে অবাক হয়ে চেয়ে থাকে, রানার কিভাবে এত দুঃখ দুর্দশা সয়ে একাই পথ চলে, কেমন করে এ রানার সবেগে হরিণের মতো যায়। এখানে হরিণ শব্দটাকে উপমা হিসেবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ হরিণের মতো দ্রুত গতিতে যে রানার ছুটে চলে সেই ছুটে চলাকে বোঝানো হয়েছে। কত গ্রাম কত পথ যায় সরে সরে, অর্থাৎ রানার কত গ্রাম কত পথ পেরিয়ে তার চিঠি বয়ে নিয়ে যায় শহরে, রানার যাবেই পৌঁছে ভোরে, অর্থাৎ এখানে রানার প্রতি রানারের দায়িত্বের প্রতি অটলতা প্রকাশ পেয়েছে। হাতে লণ্ঠন পরে ঠন ঠন, জোনাকিরা দেয় আলো, মা ভই রানার এখনো রাতের কালো। এখানে বোঝানো হয়েছে যে মাফই কথাটি দ্বারা রানারকে অনুপ্রাণিত করা হয়েছে যে এখনো রাতের অনেক বাকি আছে, তাই রানার দুর্বার বেগে ছুটে চলবে এবং তার দায়িত্ব পালনে সক্ষম হবে। এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে, অর্থাৎ এভাবেই রানার দীর্ঘদিন নিজে অবহেলিত থেকে ক্ষুদিত থেকে পৃথিবীর বোঝা অর্থাৎ মানুষের নানান সুখ দুঃখে পরিপূর্ণ চিঠিগুলো সে ডাকগাড়িতে পৌঁছে দিয়েছে। ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, অর্থাৎ এখানে রানারের ছুটে চলার পথে তার যে হাড় ভাঙা পরিশ্রম, তার পরিশ্রমের বিষয়টিকে বোঝানো হয়েছে। ক্লান্ত শ্বাস
ছুঁয়েছে আকাশ শব্দটি তারা, এবং মাটি ভিজে গেছে ঘামে। এখানে রানারের শরীরের ঘামে মাটি ভিজে যাওয়াকে বোঝানো হয়েছে। জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে, এই লাইনটি আরো গুরুত্বপূর্ণ। আবারও বলছি, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে, এখানে ওরা বলতে বোঝানো হয়েছে মালিক শ্রেণীকে। কেননা মালিক শ্রেণী শ্রমিক শ্রেণীকে সামান্য মজুরি দিয়ে তাদের জীবনের সময়টিকে কিনে নেয়, তেমনি এই রানার যেন সামান্য মজুরির বিনিময়ে তার জীবনের সব রাত্রিকে মালিক শ্রেণীর কাছে বিক্রি করে দিয়েছে। কবিতাটি খুব দীর্ঘ হওয়ার কারণে একদিনে সম্পূর্ণ কবিতাটি আলোচনা না করে কবিতাটিকে দুই ভাগে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকবে এবং আগামী ক্লাসে আমরা রানার কবিতাটির পরবর্তী অংশ এবং গুরুত্বপূর্ণ কিছু লাইন নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো।